প্রিয় দর্শক দেখেন 1000 কেজি ওজনের সুবিশাল একটি শাহিওয়াল গরু, একটু নিয়ে আসেন তো দেখি, একটু নিয়ে আসেন। এটার নাম নাকি টাইগার। এই টাইগারকে আপনাদেরকে দেখাতে যাচ্ছে, পবিত্র কুরবান এসেছে, কুরবান উপলক্ষে কে কার চেয়ে কত বড় গরু লালন পালন করতে পারে সেটা একটা দেখার বিষয়। এটা হচ্ছে যে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মাদারশা মধ্য মাদারশার টাইগার যার ওজন প্রায় 1000 কেজি। প্রিয় দর্শক, এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন, একজন শৌখিন গরু লালন পালনকারী, তিনি এই গরুটা লালন পালন করেছেন, অত্যন্ত শান্ত শিষ্ট, বয়স প্রায় 5.5 বছর, শাহিওয়াল জাতের এই গরু। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনার উচ্চতা প্রায় 5 ফিট 7 থেকে 8 ইঞ্চি, আর এই গরুর উচ্চতা হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি। এই যে দেখতে পাচ্ছেন সুবিশাল এই গরুটি, মাস্টার মতিয়ার রহমান তিনি লালন পালন করেছেন। আজ থেকে 5 বছর আগে এই গরুটা তিনি কিনেছেন, তখন ছিল একটা বাচ্চা গরু, আজকে সেই বাচ্চা গরু হয়েছে সুবিশাল একটি গরু, যেটির নাম হচ্ছে যে মাদারশা টাইগার। তো প্রিয় দর্শক, এই মাদারশা টাইগারটি লালন পালন করেছেন মাস্টার মতিন। ওদিকে বাজার কোনো সুযোগ আছে, ভয় হচ্ছে আমার। আচ্ছা, কোনো ভয়ের কোনো কারণ নেই বলছেন, আমাকে অভয় দিচ্ছেন। প্রিয় দর্শক একটু দেখুন, এই যে দেখুন এই গরুটি লালন পালন করেছে, কোনো প্রকার এই যে মোটা তাজাকরণ করার জন্য যে ধরনের খারাপ ট্যাবলেট ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ অর্গ্যানিক খাবার খাওয়ানো হয়েছে এই গরুকে। যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে মাস্টার মতিউর রহমান, তিনি 16 বছর ধরে গরু লালন পালন করেন, সম্পূর্ণ শখের বসে লালন পালন করেছেন, এবং এই গরুর ওজন বলছেন 1000 কেজি। তো বাজারে তুলবেন কিনা তিনি বলেছেন, বাজারে তোলার ওনার কোনো ইচ্ছে নেই। এরকম আরো দুটি গরু সাইজ একটু ছোট তিনি কিন্তু বিক্রি করেছেন, এই গরুটা তিনি বিক্রি করতে যাচ্ছেন। যিনি শৌখিন, যারা কুরবানি দেবেন, ছোট বড় বলে কোনো কথা নেই, যাদের ইচ্ছা আছে এই গরুটি একবার এসে দেখে যেতে পারেন। আমিও সম্পূর্ণ শখের বসে এখানে এসেছি, হাটহাজারী উপজেলার সবচেয়ে বড় গরুটা একটু দেখার আমার ইচ্ছে হলো। তো এই যে শার্প যেটা দেখতে পাচ্ছেন সেই গরুটাই আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, একটু বাঁধার কোনো সুযোগ করা যাবে এখানে? এই 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 খড়ের গাদার পাশে একটু বাঁধেন। আসলে বলতে গেলে সত্যি কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর এই গরু, একটু একটু বাঁধেন, একটু বাঁধেন। গর থেকে কিন্তু তেমন একটা বের করা হয় না এই গরুটা, কিন্তু উনার ছেলে ইদন যাকে দেখতে পাচ্ছেন, ইদনে কিন্তু বেশ দেখভাল করেন, ইদনকে কিন্তু যথেষ্ট রেসপেক্ট করে বলা যায় এই গরু। তো এই গরুর জন্য রীতিমতো পাকা ঘরের একটি রুম বরাদ্দ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, পাকা ঘরে একটি রুম বরাদ্দ দেওয়া হয়েছে। সজীব একটু আমাকে দেখাবা, এই যে তিনি হচ্ছেন মাস্টার মতিউর রহমান, উনার 3 ছেলে 2 ছেলে হাফেজে কুরআন হাটহাজারী মাদ্রাসায় লেখাপড়া করে, 1 ছেলে যার নাম ইদন লেখাপড়া করে ইন্টারে, আর তিনি হচ্ছেন একজন মাস্টার মানুষ, এলাকায় মাস্টার মতিউর রহমান। ওনার এলাকাটা হচ্ছে যে হাটহাজারী উপজেলার চৌধুরীহাটের পূর্বে আসলে যে শিকদার পাড়া আছে, শিকদার পাড়ার উত্তরে মাহসুমার পাড়া আব্দুল করিম সারাং বাড়িতে উনি বিল্ডিং করেছেন, 3 তলা বিল্ডিং। ওই বিল্ডিং এর নিচতলার একটি রুম বরাদ্দ রেখেছে এই গরুর জন্য। 5টি বছর সেই গড়ে কিন্তু এই গরু তিনি লালন পালন করেছেন, এবার তিনি সেই গরু বিক্রি করবেন আমাকে বলেছেন। আমি একেবারে সাথে আর দেরি করি না, আমি একটু দেখতে হবে এই গরুটা। এই গরুর উচ্চতা হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি বলেছেন, 5 ফিট 4 ইঞ্চি, সরি আমি তখন বলে 5 ফিট 4 ইঞ্চি। আমি কি পাশে দাঁড়ানোর সুযোগ আছে আমার কোনোভাবে? হ্যাঁ, চোটে 6 ফিট। প্রিয় দর্শক, আমি একটু পাশে দাঁড়ালাম, আমার উচ্চতা হচ্ছে 5 ফিট 5.5 ইঞ্চি। এবার আপনারা ইজিলি একটু পরিমাপ করে দেখতে পারেন, মাশাল্লাহ অনেক বড় গরু। একটি সুস্থ গরু চেনার উপায় হচ্ছে যে সুস্থ গরু নাক চোখ এগুলো নাড়াচাড়া করবে, এখানে নাকে এখানে ঘাম থাকবে, তারপরে মশা মাছি বসলে সেগুলো কিন্তু নাড়বে, এবং সেটা সবসময় চঞ্চল এইভাবে দুষ্ট প্রকৃতির হবে। এই যে এটা গরুটা দেখতে পাচ্ছেন, যে কেউ মানে এটা যদি কেনার ইচ্ছা থাকে একবার এসে দেখতে পারেন। তো উনি বলছেন কত টাকা, আমরা একটু ওনার সাথে কথা বলবো। ওটা কাউকে দেন একটু, আপনি এদিকে আসেন, কাউকে দেন একটু এদিকে আসেন, একটু কথা বলতে চাই। এই গরুর ওজন কত হবে? 1 টন। 1 টন মানে কত কেজি একটু যদি? 1000 কেজি। 1000 কেজি? 1000 কেজি। কয় বছর হয়েছে লালন পালন করতে? 5 বছর 4 মাস। 5 বছর 4 মাস? না, 5 বছর 4 মাসে এই গরু প্রত্যেকদিন কত কেজি খাবার খায়? প্রতিদিন 30 কেজি মতো খানা খায়। ডেলি? আচ্ছা, কি কি খাওয়ার খাওয়া? আমি বসি কুরা, তারপরে সনাবুট, এই যাও।
আচ্ছা এই পর্যন্ত কত টাকা ইনভেস্ট হয়েছে গরুর পেছনে? এইগুলা হিসাব করলে তো আমার আসবে না, ফুজি আসবে না, কম আসবে না। কত টাকা বিক্রি করতে চাচ্ছেন? আমি এখন তো বর্তমান রেডি অনুযায়ী আমারতে হানা অর্থ তো প্রচুর দাম, এই জন্য এটা তো পুষে আসবে না, তো আমি বেচার জন্য এটা 7 লক্ষ টাকা দাম দিচ্ছি। 7 লক্ষ টাকা দিচ্ছেন? প্রিয় দর্শক, 7 লক্ষ টাকা দাম দিয়েছেন। এটা একটা শার্ট। আচ্ছা আপনার শার্টটা কেমন, দুষ্ট প্রকৃতি না শান্ত? না শান্ত সুস্থ, আল্লাহ দিলে কোনো ইয়া নাই, কোনো ঝামেলা নাই। এই 5 বছরে তার কোনো বন্ধু বান্ধব আছে? নাই বন্ধু বান্ধব কিছু নাই। বান্ধবীও নাই? নাই বান্ধবী নাই, ছিল বন্ধু দুইটা, বিক্রি করে দিছি 2 মাস আগে। বান্ধবী নাই? বান্ধবী নাই। দেখেন কোনো নাই, না কোনো ইয়া নাই, কোনো বান্ধবী নাই, পদ্মাশীল পদ্মাশীল। আপনি সুযোগ দেন নাই? না সুযোগ দিনে কোনোদিন, মাস্টার মানুষ সুযোগ দেয় নাই। সে প্রেম প্রেম করতে পারছে? না কোনোদিন করতে পারছে। কোনো বান্ধবী ছিল না? কোনো বান্ধবী ছিল না। প্রিয় দর্শক মজা করে বলছি, আসলে দেখতে খুব সুন্দর দেখাচ্ছে, একটু কাছ থেকে জুড়ে আমরা একটু দেখাই আপনাদেরকে। চট্টগ্রামের হাটহাজার উপজেলার এখনো পর্যন্ত আজকের তারিখ পর্যন্ত আমার দেখা কোন শৌখিন গরু লালন পালনকারী, যিনি খামারি বলবো, আমার দেখা সবচেয়ে বড় একটি গরু যেটা তিনি লালন পালন করেছেন, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে পাকিস্তানি শাহিওয়াল জাতের এই গরু। তো আপনারা একটু দেখে যেতে পারেন, অর্থাৎ যার কেনার ইচ্ছা আছে তিনি হয়তো কি করবেন দেখে নেবেন, তিনি হয়তো দেখে নিয়ে যেতে পারেন। উনি 7 লক্ষ টাকা বলেছেন, এটা যে কেউ বলতেও পারেন, বাট কত টাকা দিয়ে বিক্রি করবেন না করবেন সেটা সম্পূর্ণ উনার বা বিক্রেতা ক্রেতা যারা আছেন ওনাদের বিষয়। গরুর লেজের অবস্থা দেখেন। আচ্ছা এটাকে কাটিং কি দিয়েছেন, লেজের কাটিংটা কি দিয়েছেন একটু, লেজের কাটিং এর কথা জিজ্ঞেস করি, লেজের কাটিং কে দেয়? কাটিং গুলো আমার ছেলে দিচ্ছে শ্যাম্পু। আচ্ছা তারপরে বব কাটিং এর মতো রাখছে। অনেকে আছে সপ্তাহে শীতকাল আসলে মানে সারা মাসে একবার গোসল করে কিনা সন্দেহ, এই গরুকে প্রতিদিন একবার করে গোসল দিতে হয় এবং শ্যাম্পু দিয়ে এই যে যে চুলগুলো আছে সেগুলা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন, গরুর চুল দেখতে ভালো লাগে কিন্তু আমাদের মানুষদের মধ্যে এরকম গরু স্টাইলে কিন্তু অনেকে চুল রেখে দেয়, সেটা হচ্ছে দুঃখজনক বিষয়। তো গরুর কালার যা দেখতে পাচ্ছেন আমার মতে খারাপ না, তবে মাশাআল্লাহ এই গরু, এই ধরনের গরুগুলা কিন্তু যারা মানে মাংসের জন্য মনে হয় অনেক ভালো। ক্যামেরাতে পুরো দেখাতে পারছি কিনা আমি জানি না, দেখুন এ হচ্ছে যে সার্বিক একটা অবস্থা। তো চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদ্যম মাদাসা, যেটা চৌধুরীহাটের পূর্বে এসে শিকদার পাড়ার উত্তরে মাসুমা পাড়ার আব্দুল করিম সারাং বাড়িতে তিনি এই গরু লালন পালন করছেন। এখানে পাশে একজন আছেন, আপনি কি হন ওনার? আমি ওনার বন্ধু। ওনার বন্ধু মানুষ হন না? এই যে গরু আপনার দেখা, এত বড় গরু আর দেখেছেন এখানে মানে আপনার এলাকা আর দেখেছেন? না আমি প্রথম দেখছি, আগে একটা ছিল আমার, এটা আমি 2 বছর আগে বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, এখন আমার আলতো মানুষ বন্ধু মানুষ এখন উনি করছে। এটা গত বছর আমার এখানে নিয়ে গিয়েছিলাম, 3,40,000 টাকা বলছিল গত বছর, তখন ছোট ছিল। হ্যাঁ আরো ছোট ছিল, তখন আমরা একটু বেশি চাইছিলাম দি নাই, এবারে দেখি মাশাআল্লাহ। কত কেজি হবে এটার ওজন? এটা তো আমরা প্রায় তো এমনি আইডিয়া করতেছি 1,000 কেজি মতো হবে। 1,000 কেজি। তো প্রিয় দর্শক, হয়তো ক্যামেরাতে এত সবগুলা জিনিস আসবে কিনা আমরা ঠিক বলতে পারবো না, বাট এটা দেখেন আমার মতে খারাপ না, একটা শাহিওয়াল জাতের গরু যেটার উচ্চতা কিন্তু অনেক, মানে আমি যেমনটা বলেছিলাম আর কি, যে কেউ পাশে দাঁড়ালে গরুর যেটা চোট আছে আর কি উপরের অংশ মানে এখানে, তুমি একটু পাশে গিয়ে দাঁড়াও, একটু পাশে গিয়ে দাঁড়াও এটা। আচ্ছা এর সাথে একটু কথা বলতে চাই, এটা তো সবচেয়ে বেশি কে দেখাশোনা করেছে? আমি। তোমার নাম? ছোট থেকে আমার নাম মোহাম্মদ মুনাজ্জিল হোসেন। ইদন না? জি ইদন। এই গরুটাতে পেছনে তুমি কি পরিমাণ সময় দাও? লেখাপড়ার পাশাপাশি সবসময় গরুর পিছনে থাকি। এমনি তো দুষ্টামি করে না? হ্যাঁ দুষ্টামি করে। তোমার সাথে থাকলে বা তুমি যখন পাশে থাকো? না কিছু এমনি লাফালাফি করে, আমি পাশে গেলে ঠান্ডা হয়ে যায়। তোমার ভাষা বুঝে না? হ্যাঁ আমার মনে হয় হাত যে কান যেটা আছে সেটাও মনে হয় 1 ফিটের চেয়ে বেশি হবে মনে হয় কানটা, একটু কানটাও হবে 1 ফিটের চেয়ে বেশি। একটু ধরে দেখাও, নাকি রাগ করে কান ধরলে? হ্যাঁ মানে যা দেখা যাচ্ছে মাশাআল্লাহ খুব সুন্দর পরিষ্কার করে রেখেছে কিন্তু এই গরু। আচ্ছা গরুটা তো বিক্রি করবে নিঃসন্দেহে, খারাপ লাগবে না? আপনার নাম? মোহাম্মদ জামাল।
মোহাম্মদ জামাল, আচ্ছা এই যে এরকম একটা গরু আপনার এলাকায়, এত বড় গরু আপনি প্রথম সবচেয়ে বড় লালন পালন করেছেন? আমার নাতি, এইটা আমার নাতি। আচ্ছা নাতি লালন পালন করছে, নাতি লালন পালন করছে। প্রিয় দর্শক আসলে আমাকে জানাবেন, কমেন্ট করে কেউ জানাবেন হাটহাজারিতে এর চেয়ে বড় কেউ গরু লালন পালন করেছেন কিনা। আপাতত আমরা দেখতে পাচ্ছি মাস্টার মতিউর রহমান, যে কেউ যদি এই গরুটা নিয়ে যেতে চান দেখে যেতে পারেন, দেখে যেতে পারেন। একেবারে পায়ের খোড়া থেকে শুরু করে একেবারে সম্পূর্ণ শরীর, একটা সম্পূর্ণ সুস্থ গরু দেখতে যা এই গরুটাই হচ্ছে কিন্তু তা। তিনি বলছেন এই গরুর ওজন 1000 কেজি, এটার মূল্য তিনি 7 লক্ষ টাকা বলছেন। যত টাকাই হোক, যারা কিনতে চান তারা একবার আসবেন, এ হচ্ছে যে বিষয়। তবে সুন্দর একটা নিয়তে আসবেন, খারাপ নিয়ত নিয়ে কেউ আসবেন না অবশ্যই। এগুলো আসলে পবিত্র জিনিস, পবিত্র জিনিস সবসময় গড়ে দেখানো হয় না, একটু গড়টা তো দেখাতে হবে না, সে গড়টা একটু দেখাই। গড়ে কি নিয়ে যেতে পারবেন? চলেন একটু ঘরে নিয়ে যান, যেতে যেতে আপনাদের গরুর জন্য যে পাকা ঘরের একটা রুম বরাদ্দ দেওয়া হয়েছে সেটাও কিন্তু একটু আপনাদেরকে দেখাতে চাই। তো প্রিয় দর্শক চলেন আপনাদেরকে একটু সেদিকে নিয়ে যাই। গরুটা সাইজে এবং উচ্চতায় কতটুকু লম্বা? 5 ফিট 4 ইঞ্চি বলছে, চোট সহ আরো বেশি হবে। তো এখন সেটা ঘরে নিয়ে যাচ্ছে আস্তে 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 আস্তে, প্রচুর মাশাআল্লাহ। এটাকে আসলে কন্ট্রোলও করতে হচ্ছে ওনাদের দুজনকে, যাতে আপনি আগে চলে যান, আপনি আগে চলে যান, আপনারা আগে চলে যান, আমি আগে গেলে বিপজ্জনক অবস্থা। এ হচ্ছে বিষয়, তিনতলা পাকা ঘরে এই গরু রাখা হচ্ছে। দেখেন তিনতলা পাকা একটি ঘরের নিচ তলা বরাদ্দ দেওয়া হয়েছে, কয় ফিট বাই কয় ফিট রুম এটা? 16 বাই 12 ফিট একটা ঘরে এই গরু থাকতে কিন্তু আমার মতে বুঝতে পারছেন মাশাআল্লাহ। এই 5 বছর কি এই রুমে ছিল গরুটা? 5টি বছর এই রুমে ছিল, কুরবানের আগ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ, কেউ হয়তো কিনে নিয়ে যাবেন। এই ঘরে এই গরু তিনি কিন্তু কি করেছেন, লালন পালন করেছে। অর্থাৎ পাকা ঘরের একটি রুম, দেখেন উপরে ছাদ আছে, ফ্যানও দেয়া হয়েছে এখানে, কিন্তু এখানে সে গরুটা রেখেছেন। তো বলতে গেলে কিন্তু অবশ্যই দেখেন মানে ভেন্টিলেশন রেখেছে পাশে, যা যা রাখার দরকার। একটি পাকা ঘরের নিচে একটা রুম বরাদ্দ রাখা হয়েছে এই গরুর জন্য, খাবার দাবার যা কিছু আছে। এই দেখতে পাচ্ছেন শুকনো খড় রেখেছেন, এবং তিনি বলেছেন এখানে কোনো ধরনের গরু মোটা তাজা করানোর জন্য যে ধরনের কতগুলো ঔষধ ব্যবহার করা হয় এখানে সেগুলো তিনি ব্যবহার করেন নাই। তো যে কি এগুলো কিসের? এগুলো এটা আগামী বছরের জন্য তিনি এটা নিয়ে আসছেন, বড় করবেন। এটাও কি তাও বড় করবেন না? আচ্ছা এটা এটা হচ্ছে বাইরে, এটা হচ্ছে শখের বসে, এটা আগামী বার বিক্রি করা হবে। আর আমি যেমনটা বলেছি দেখেন পাকা ঘরে 16 বাই 12 ফিট সাইজের একটি রুম কিন্তু কি করা হয়েছে, এই গরুর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এই গরুর জন্য বরাদ্দ দেখাচ্ছে একটি সুস্থ সুস্থ গরুর যতগুলো গুণাবলী আছে সবগুলা। এই যে দেখেন নাক, নাকে কি থাকবে, এটা তো অবস্থা, অর্থাৎ নাকে পানি থাকবে, তারপরে আপনার দেখেন পরিষ্কার, কোনো জায়গায় একটা স্পট নেই, কোনো জায়গায় মানে কোনো স্পট নেই, এ হচ্ছে যে বিষয়। তো যে কেউ চাইলে আপনারা এখানে আসতে পারেন। আচ্ছা নাফা খুলে ফেলছেন না? নাফাটা এভাবে থাকবে না, এভাবে থাকবে। তো যা হোক ভালো সুন্দর আমি এটা দেখতে পেয়েছি। এরপরও যদি হাটহাজারিতে কারো বড় গরু থাকে হয়তো আমরা চেষ্টা করবো সেখানে দেখার জন্য। তবে এখন পর্যন্ত আমরা যে বড় একটা গরু দেখলাম সেটা হচ্ছে যে মাস্টার সাহেবের এই গরু মতিয়ার রহমান মাস্টার। তো খুব সুন্দর গরুটা বলতে গেলে, তো আপনারা আসতে পারেন, এসে দেখে যেতে পারেন, ভালো একটা উদ্দেশ্য নিয়ে আসবেন, কিনেন বা না কিনেন তিনি এই গরুটা এবার বিক্রি করবেন, এ হচ্ছে যে বিষয়। তো আপনাদেরকে যুক্ত করেছি চট্টগ্রামের হাটহাজারি উপজেলার চৌধুরী হাটের পূর্বে শিকদার পাড়ার উত্তরে মাসুয়ার পাড়া বলে, এখানে কোন সারাং বাড়ি, আব্দুল করিম সারাং বাড়িতে এখানে মাস্টার মতিয়ার রহমান তিনি সুন্দর একটি দৃষ্টিনন্দন গরু লালন পালন করেছেন মাশাআল্লাহ। গরুটার বয়স 5.5 বছর, ওজন বলা হচ্ছে 1000 কেজি প্লাস মাইনাস, বেশি হতে পারে কিছু কমও হতে পারে। আর সেটার মূল্য চেয়েছে 7 লক্ষ টাকা। আসলে কত টাকা বিক্রি করবেন না করবেন, যারা ক্রেতা আছেন তারা সরাসরি আসলেই এটার বিষয়ে আপনারা একটা উত্তর পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, প্রত্যেক শৌখিন